বিবাগরা খর আগরতলা নি গ্রিন ভিউ ক্লাব গানা আমচাইও টংমা ক্রংসা নক বারাও বিসি বুড়িচি উমর নি বুড়ি খরকসানী মাং কথে থামক লাইজা মানই বিলাইটিন কমাংসা থাকা তিনি বুড়ি নি মূ শিপ্রা শিল অপাতি মূল কিটিংগে আমচাইও পাতিমা থাইও থাঙে সৈকিয়া সদর এসডিপিও দোলাল দত্ত খুবই ফরেন্সিক টিম। আজকে সকাল ধরেন 9:30 দিকে এখান থেকে একটা খবর যায় যে মহিলা এবং পুরুষ ভাড়া থাকতো, তো 3 মাস যাবৎ ভাড়া থাকতো। গতকালকে সরস্বতী পূজার দিন সকালে ওই যে ভদ্রলোক বাইরিয়ে গেছে, তো দরজাটা একটু হাজার নিয়ে আসলো। এর মধ্যে মনে করছে তারা মালিক ঘরে আসে, তো দেখতেছো যে আজকে কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। তখন তারা এটা একটু দরজা ধাক্কা দেখে যে করে রয়েছে এরকম কম্বল মোটা দিয়ে, তো তারা একটু দেখছে দেখছে আর দেখে এটা মৃত অবস্থায় আছে। তো থানাকে জানাইছে, থানা আইছে, আমি এস ডিপো আসলো, তো এখন ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম এসেছে, আমরা ইনভেস্টিগেশন টিমে এসেছে, এখন আমরা ফর্মালিটিস করছি, টিএম এক্সামিনেশন করা হবে, একটু বোঝা যাবে। যে থাকতো কি ওনার হাজবেন্ড? হাজবেন্ড না, ওনার হাজবেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে, আর একটা বিয়ে করেছে, এর সঙ্গে আমি বিয়ে হয়নি, হ্যাঁ লিভ টুগেদার ছিল আর কি। ভাড়া থাকতো? ভাড়া থাকতো। আমি তো ডিউটিতে গেছি, মা ফোন করছে যে নাই, এমনি তো মনে করো কিছু জানি না, কি জানি তো কিছুদিন আগে তাই আমার ফোন করছিল, তাই বলে হের জামে আর কি গোলাপি গোলামে দিচ্ছি কথা করে, তো এমন বলে কয়েকদিন করছে, কিছুদিন আগে তো জিবি গিয়েছে, এ দুই মনে করো মনে করছে করছে। আমরা তো এমনি বেশি একটা আশা দাওয়া করি না, তারাও তো জানি বাড়ি মানুষ। আপনার কি কি করতো? আমি তো বাড়িতে ছিলাম না, আমার শাশুড়ি খবর দিছে কি মেরম অবস্থা, তো ওখানে আইছিলাম। আয় কি দেখছেন? হায়া দেখছি, আমার মা নাই। কিভাবে ঘটনাটা কিভাবে কিভাবে আমি তো কইতে পারি না রে, আমি জানি না। মানে আপনার কি কারোর উপর সন্দেহ? সন্দেহ তো আমার মা তো এমনি মজা, আমার মারে কেউ মাইরা গেছে। মা কি করতো? আমার মা বাসার কাজ করতো, হোটেলে রাঁধতো। এনেকে ভাড়া থাকে? এনে ভাড়া থাকে। একাই থাকতো? না একা না, ওই যে মা আছে হেউই আছে। নাম কি? হ্যাঁ নামটা দিদার নাম কি তা? মাধবশীল।